ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा बेश अनेक दिन परे समबेत हयेछि रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर सहयोगितायआजकेर ई पाठचक्र आजके पाठचक्र प्राय हवार कथा नय, पूजनीय महाराजदेर आश्रमे शतवर्ष पूर्तिर उत्सव चलछे, तथापि पूजनीय महाराज जे व्यवस्था करछेन तार काछे आमादेर आंतरिक कृतज्ञता। आमरा सत्प्रसंग ग्रंथे प्राय शेषेर दिके एसे पौंछेछि। এখন ঠিক বক্তৃতা নয়, এটা কথোপকথন, পূজনীয় মহারাজের সঙ্গে কথোপকথন। এতে আমরা কতগুলো জিনিস দেখব। কিছু মানুষের কথা স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন, এবং বলতে গিয়ে তাদের জীবনের যে এক্সেলেন্স সেইগুলির কথা বারবার তিনি আমাদের বলছেন। এগুলো সবকটাই কথোপকথন। কারোর একজনের মাইক্রোফোন খোলা, জ্যোৎস্না সাহা মাইক্রোফোন খোলা, যদি একটু দয়া করে বন্ধ করেন। আরো কারোর কারোর মাইক্রোফোন খোলা আছে, যদি নিজেরা দেখতে পান বন্ধ করুন, নাহলে আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছি কারোর কারোর খোলা রয়েছে। যাদের খোলা আছে সামনের দিকে মাইক্রোফোনের সুইচ যদি অফ করা থাকে, দয়া করে বন্ধ অন করা থাকে বন্ধ করবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্বামী বিশুদ্ধানন্দ, শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সান্নিধ্যে। এই ঘটনাটি ঘটেছে কাশী সেবাশ্রম 1 অক্টোবর 1959 সাল রাত্রি 9টার সময়কার ঘটনা। মহারাজ বলছেন, পূজ্যপাদ বিশুদ্ধানন্দজি মহারাজ নিজের ঘরে বসে রাত্রের আহার গ্রহণ করেছেন। নিকট আশ্রমস্থ অনেকেই বসে আছেন, তাদের মধ্যে আছেন স্বামী ভাস্বরানন্দ, স্বামী গীতানন্দ, ললিত মহারাজ ও দুইজন সেবক। তিনি নিজের হাতে একটু নিজের পাত থেকে একটু পায়েস তুলে স্বামী ভাস্বরানন্দজিকে আহারের শেষে সেই আসনে বসেই গল্প করছে। ভাস্বরানন্দকে তুলে দিলেন, এই টিং টিং করে বাজলে এগুলো খারাপ হয়ে যায়, মোতা হয়ে যায়, বলা যায় না। আপনাদের কতবার করে বলেছি একটু সময় মতো আসতে, কিন্তু কিছুতেই আপনারা সময় মতো আসেন না। এই সময়ের সমস্যা, আমরা সময়ের কাজ সময় করি না বলে আমাদের কোন জীবনের কোনো জায়গাতেই আমাদের খুব একটা উন্নতি হয় না, না আধ্যাত্মিক জীবনে না সাংসারিক জীবনে, সব জায়গাতেই আমরা পিছিয়ে পড়তে থাকি। যে সময় যাওয়ার কথা ছিল, যে সময় যেটা করার কথা ছিল, সেই সময়টা আমাদের করা হয় না। তারপরে যখন সময় পেরিয়ে যায় তখন আমরা হায় হায় করতে থাকি, এটা হচ্ছে সমস্যা। এ দেখবেন আমাদের এখানে ক্লাস হয়ে গেছে প্রায় 1 বছর ধরে, প্রায় প্রত্যেককে শুধু পায়ে ধরাটা বাকি আছে। সব করে যারা দেরি করে আসেন তারা সব ক্লাসেই দেরি করে আসেন, এটা নতুন করে কিছু বলার নেই, কিন্তু এটা খুবই দুঃখজনক, একই সঙ্গে খুব দুর্ভাগ্যজনক। বলছেন তিনি নিজের হাত পাত থেকে একটু পায়েস তুলে স্বামী ভাস্বরানন্দকে আহারে শেষে হলে এই সেই আসনে বসে গল্প করছেন। নানা কথাবার্তার পর বর্তমান শিক্ষা পদ্ধতির কথা উঠল। তিনি বললেন, এখনকার কলেজে শিক্ষায় কলেজে শিক্ষার ভিতর পাশ্চাত্য প্রভাব এত বেশি এসে পড়েছে যে ভারতীয় নিজস্ব আদর্শ থেকে বর্তমান ভারত ক্রমেই বিচ্যুত হয়ে পড়ছে। এখন আগে আমাদের শিক্ষা ছিল পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, এখনকার শিক্ষায় সেসব আদর্শ আর নাই। মেয়েরা সব ফাইল ঘরে করে সেক্রেটারিয়েট চলছে, তারা সব BA MA পাশ করে উকিল ব্যারিস্টার হতে চায়, মিনিস্টার হতে চায়, ইংলিশ চ্যানেল পার হওয়াই যেন জীবনের আদর্শ হয়েছে। স্কুল কলেজের শিক্ষার উদ্দেশ্য কেবল ব্রেইন অ্যান্ড হার্টের দিকে নীল, পাশ্চাত্য দিকে হার্ট বলে কিছু নেই। ভারতে ভারতীয় মাদারহুড বলে যা বুঝায় পাশ্চাত্য দেশ তার কিছুই জানে না। আমাদেরও মেয়েরা ভারতীয় মাদারহুড ভুলতে বসেছে। এক্সপানশন অফ হার্ট এরপরে আরেকটা আছে, সেটার কথা কেউ ভাবেনি। সেটা কি? সেটা হচ্ছে ইনটিউশন, এটা হচ্ছে কথা। ইনটিউশন ব্যাপারটা আমাদের জীবনে প্রায় একদম নীল হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা মহারাজ বলছেন, এটা আপনারা অন্য কোনোভাবে দয়া করে নেবেন না, কারণ আমাদের প্রথম কথাই হচ্ছে বিরোধিতা করা। বিরোধিতা না করলে কোনো জিনিসটাকে আমরা গ্রহণ করতে পারি না, বিরোধিতা হলে তবে মনে হয় এটা একটা সত্যি সত্যি একটা আলোচনার বিষয়বস্তু হলো।
যতক্ষণ না পর্যন্ত এই বিরোধিতাটা আমাদের জীবনে আসছে না, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না যে আমরা কিছু করেছি। তাই বলছেন মহারাজ, মহারাজের সেদিনকে আলোচনার মধ্যে ভাস্বরানন্দজি, আবার একজন নতুন জন ভাস্বরানন্দজি আছেন, তিনি প্রবীণ ভাস্বরানন্দজি, যিনি যার শরীর চলে গেছে, পূজনীয় স্বামী গীতানন্দজি আছেন, এনার শরীর চলে গেছে, এবং ললিত মহারাজের কথা বলছেন। ললিত মহারাজ দীর্ঘদিন সারদা পিঠে ছিলেন, তার শরীরও চলে গেছে। আমরা এদের ভাস্বরানন্দজি ছাড়া বাকি দুজনকে দেখার সৌভাগ্য হয়েছে। মহারাজ বলছেন এখনকার কলেজি শিক্ষার ভিতরে পাশ্চাত্য প্রভাব এত বেশি এসে পড়েছে, ভারতীয় নিজস্ব আদর্শ থেকে বর্তমান ভারত ক্রমেই বিচ্যুত হয়ে পড়ছে না পড়ছে। এটা হচ্ছে প্রথম সমস্যার কথা, যে আমাদের ভেতরে পাশ্চাত্য শিক্ষা এমনভাবে এসে পড়েছে আমরা যে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকতে পারি, নিজের পায়ে নিজে চলতে পারি, আমি যে সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছু শক্তির উৎস, সেই কথাটা আমরা ক্রমাগত ভুলতে বসেছি। সেদিনকে শুনছিলাম একজনের বক্তৃতা, একটা ভারী সুন্দর গল্প। একজন শিবভক্ত, তিনি খুঁজে চলেছেন শিবকে, তার ইচ্ছা শিব তাকে দর্শন দিন। রাত দিন এক করে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জপ করতে করতে একদিন সত্যি সত্যি শিব এসে তার সামনে আবির্ভূত হলেন। শিব তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন আমাকে দর্শন করতে চাইছো? বলছেন আপনি আমার জীবনের একমাত্র দর্শনীয় বস্তু, তাই আপনাকে দর্শন করতে চাইছি। শিব বললেন ঠিক আছে, তাহলে তুমি কালকে থেকে দর্শন করবে। যে কীরমভাবে দর্শন করবে? ওটা বাইরের দিকে তাকিয়ে দেখবে যে মানুষের মাথা নেই, যে মানুষটার মাথা নেই সেই মানুষটি হচ্ছি আমি। তাছাড়া আর যাদের মাথার উপর, ঘাড়ের উপর মাথা আছে, তাদের তারা আমি নই, তারা শিব নয়, অশিব তারা। তো মানুষটি সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি দরজার বাইরে বসে আছেন, এবং মানুষজন যারা তার সামনে দিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছেন, চলে যাচ্ছেন, খুঁজে চলেছেন এক মানুষকে দেখার যার মাথাটা নেই। তারপরে সারাটা দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিছুতেই তিনি ওই একজন মাথা ছাড়া মানুষ খুঁজে পেলেন না। তারপরে যখন তিনি ঘরে ফিরে এসেছেন, আয়নাটা একটু বাঁকা করে রাখা ছিল, সেই কারণে তিনি তার গলার অংশটা দেখতে পাচ্ছেন না। তিনি দেখছেন, তাকেই দেখছেন মুখটি বাদ দিয়ে, বাকি শরীরটিকে দেখতে পাচ্ছেন। তিনি যখন দেখছেন শুধু নিজের শরীরটার দিকেই তাকিয়ে আছেন, তার মুখটা তার কিছুতেই প্রতিভাত হচ্ছে না। তখন তার মনে হলো যে শিব ঠাকুর যে বলেছিলেন যে মাথা ছাড়া মানুষ হলাম আমি, তখন তার নিজের বোধ হলো আমি সেই শিব, আহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ। এই যে বোধটা, আমি সেই উচ্চ শক্তির আধার স্বরূপ, এই বোধটাই কিন্তু আমাদের ভেতরে আর আজকাল জাগে না। আমাদের সবার অল্প বয়সী ছেলেপুলেরা, তারা সাইকিয়াট্রিস্টের কাছে ছুটছে। আমার কাছে একটি ছেলে আসে, অল্প বয়সী ছেলে, কি স্মার্ট, কি সুন্দর, কাজে কর্মে কত কি, সে এক গভীর ডিপ্রেশনে ভুগছে। কেন না, সে প্রচুর পড়াশোনা করেছে অথচ তার চাকরি হয়নি। চাকরি ছাড়াও যে সে অন্য কোনো কিছু করতে পারে, আরও কিছু করতে পারে, সেই ভাবনাটাই তার নেই। সে ভাবছে যেহেতু চাকরি হয়নি, সেহেতু যেহেতু ক্যাম্পাস ইন্টারভিউতে সে দাঁড়াতে পারেনি, অতএব সে ইজ গুড ফর নাথিং, সে জগৎ সংসারে কোনো কিছুর যোগ্য নয়, এইটা তার বারবার মনে হতে থাকছে। এটা হচ্ছে কথা, এটা একটা বড় ধরনের সমস্যা। আমাদের আমাদের ভেতরে যে শক্তি স্বরূপ আছে, এই বোধটা এই কলেজি শিক্ষা আমাদেরকে কেড়ে নিয়েছে। আমরা লেখাপড়ায় ব্রিলিয়েন্ট হয়েছি, আমরা লেখাপড়ায় স্মার্ট হয়েছি, অথচ আমাদের ভেতরে যে নিজেদের যে শক্তি, সেই শক্তি সম্পর্কে যেহেতু আমরা অবহিত নই, তাই এই শক্তি সম্পর্কে আমরা জানছি না। জগতের এটা একটা সবচেয়ে বড় সমস্যা। এখানে বলছেন দেখো না, আগে আমাদের শিক্ষা ছিল পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এখনকার শিক্ষায় সেসব আদর্শ আর নেই, মেয়েরা সব ফাইল ঘাড়ে করে সেক্রেটারিয়েট চলছে। এটাকে মহারাজ খারাপ অর্থে বলছেন না, এটা শুনুন। বলছেন তারা সব বিএ এম এ পাস করে উকিল ব্যারিস্টার হতে চায়, মিনিস্টার হতে চায়, ইংলিশ চ্যানেল পার হওয়াই তার জীবনের উদ্দেশ্য, আদর্শ হয়েছে। স্কুল কলেজের শিক্ষার উদ্দেশ্য কেবল ব্রেইন আর ব্রেইন, হার্টের দিকটা নীল, আমাদের হৃদয় বৃত্তিটা প্রায় লিটারালি জিরো হতে বসেছে। এখন পর্যন্ত আমি তো অনেক সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, মেট্রোতে দেখেছি মায়েরা তো মায়েদের জায়গায় বসেনি, বাবাদের জায়গায় বসে। আবার আবার যে অতিরিক্ত যেটা আছে সেটা সেখানেও বসেন, যে 60-এর ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য জায়গা, সেখানে গিয়েও বসেন। আমি সেদিন দেখছিলাম
একজন প্রবীণ নাগরিক চুপটি করে দাঁড়িয়ে আছেন, আর তার সামনে প্রায় কলেজ পড়ুয়া দুই খুকি বসে অনর্গল দুজনে কথা বলে চলেছেন। সেই প্রবীণ নাগরিকটি দাঁড়িয়ে আছেন, তাকে কেউ ওই জায়গাটা তারই বসার কথা, তিনি যদি দাবি করতেন ওঠো এই জায়গাটা আমার জন্য রিজার্ভ করা আছে, তাহলে সুরসুর করে ছেড়ে দিতে হতো। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ যতক্ষণ না দাবি করে ততক্ষণ অব্দি তাকে কেউ ছাড়ে না। তার মূল কারণটা হচ্ছে আমাদের এই হৃদয় বৃত্তি, আমাদের হৃদয়ের যে প্রসারণ এটা সবটাই হারিয়ে গেছে। আমরা লেখাপড়া শিখছি, আমরা সত্যিকারের মানুষ হচ্ছি, মানে শিক্ষিত মানুষ হচ্ছি, কিন্তু ওই যে শিক্ষাটা বাদ দিয়ে যে তার পেছনে যে মানুষ শব্দটা সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে। আমাদের পুরাতন শিক্ষা আমাদের শেখাতো কেমন করে পশু থেকে মানুষ হতে হয় আর মানুষ থেকে কেমন করে দেবতা হতে হয়, কিন্তু এক বর্তমান যে শিক্ষা সেই শিক্ষা কেবলমাত্র ওই শিক্ষিত মানুষ হতে শেখাচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ের প্রসারণটা হচ্ছে না। একদম যে হচ্ছে না এই কথা আমি মানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না। আমরা সবসময় নিজেদের নিজেরটা নিয়েই ব্যস্ত। অনেক বছর আগে দেশ পত্রিকায় ছোট গল্প হিসেবে পূজা সংখ্যায় সুচিত্রা ভট্টাচার্যের একটি গল্প বেরিয়েছে, আমি গল্পটার নাম ভুলে গেছি। গল্পটার বৈশিষ্ট্য, গল্পটা হলো এই যে একজন ইনকাম ট্যাক্সে চাকরি করেন, একজন প্রচুর ঘুষ নেন, এবং তাই দিয়ে তিনি তার স্ত্রী এবং সন্তানের জন্য সব নানা রকমের সুখ কিনতে থাকেন। এত বেশি টাকা আসতে থাকছে, সেই টাকা সব সুখ কেনার পরও সেই টাকা ঘরের ভেতরে আলমারিতে লুকিয়ে জমিয়ে রাখতে হচ্ছে, এবং সেটাকে সেই ভদ্রমহিলা গয়নাতেও কনভার্ট করে উঠতে পারছে না, কিন্তু টাকাটা এসে যাচ্ছে তার কাছে। অথচ এর বাইরে কোনো কিছু করার সম্ভাবনা নেই। ছেলেকে অনেকগুলি মাস্টারমশাই দিয়েছেন, তার যে নিজস্ব প্রতিভা, সে যে প্রথাসিদ্ধ জিনিসের বাইরে যদি কোনো প্রশ্ন আসে সেটির উত্তর দেওয়ার তার ক্ষমতা নেই। তাকে যেমন শিখিয়ে দেওয়া আছে সে সেরকমভাবে পরীক্ষা দেয়, এবং সেই অনুযায়ী সে একেবারে সেরা ছাত্র হিসেবে বিবেচিত হয়। একদিন হঠাৎই সেই ভদ্রলোকের একটি 5,000 টাকার বান্ডিল খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের টাকা তো খুব সতর্ক সেই বিষয়ে। প্রথমেই তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করছেন তিনি তার বাপের বাড়িতে এটা পাচার করেছেন কিনা, সেটাও হয়নি। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি কথোপকথন খটাখটি হচ্ছে। এমন সময় তার ছেলেটি এসে বলল, কি নিয়ে গল্প, তোমরা তো ঝগড়াঝাটি করছো। তখন জানা গেল যে ওই তারা গল্প করছে কোনো একটি বিষয়বস্তু নিয়ে, ওই টাকা নিয়ে। তখন ছেলেটা বললো, 5,000 টাকা ওইখানে ছিল, ওটা আমি নিয়েছি। কেন নিয়েছি? না, সেই আমাদের চতুর্দিকে ইয়ে হলো যে আগের যে পরীক্ষা যখন হয়েছিল তাতে যে কোয়েশ্চেন পেপারে যে সাজেশন এসেছিলো সেই অনুযায়ী প্রশ্ন আসেনি, তাই পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। পরের পেপারটা যদি খারাপ হয় সেই কারণে সে এক জায়গা থেকে শুনেছে 5,000 টাকা দিলে একটা শিওর শর্ট কোয়েশ্চেন পেপার পাওয়া যাবে, তাই বাবার ওখানে তো অনেক টাকা পড়ে আছে, তাই একটা 5,000 টাকার বান্ডিল সে নিয়ে গিয়ে কোয়েশ্চেন পেপার কিনেছে। গল্পটা শেষ হচ্ছে যে স্বামী এবং স্ত্রী দুজনেই নির্বাক হয়ে আছেন। আগেকার দিনের আলমারির সেই একদিকে কাঁচ লাগানো থাকতো, আয়না লাগানো থাকতো, সেই আয়নাতে দুজনেই দুজনের মুখ দেখতে পাচ্ছেন, এবং দুজনেই দুজনের সেই আয়নার যে প্রতিবিম্বিত ছবি সেইটা থেকে লজ্জিত হচ্ছে। এটা হচ্ছে কথা, এটা আমাদের জীবনের গল্প। সুচিত্রা ভট্টাচার্যের বেশিরভাগই গল্প জীবন থেকে নেওয়া, জীবন থেকে তুলে নিয়ে আসা গল্প, সেই কারণে এগুলো আমাদের জীবনকে এত বেশি ছোঁয়ে। আমাদের শিক্ষার অবস্থাটা ঠিক এই জায়গায় এসে পৌঁছেছে। আমরা সত্যি সত্যি আমরা মারামারি করছি, কেউ একবারও চিন্তা করছি না, যাদবপুরে যে ছেলেটা মারা গেল তার বাবা মার কথা চিন্তা করছি না, তার বাবাও শুনেছি মারা গেছে, সেই পরিবারটার কথা কিছুতেই চিন্তা করতে পারছি না। এরকম পরিবারের কথা আমরা অনেকেই জানি। একটি ছেলে, একজন ভদ্রলোক ভদ্রমহিলা আসেন, তার একমাত্র ছেলে ডাক্তারি পড়তে গিয়ে এই র্যাগিংয়ের শিকার হয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। র্যাগিং যারা করছিল তাদের হাত থেকে বাঁচার জন্য ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। তার সেই শোকস্তব্ধ বাবা মাকে আমি দেখি, আমাদের আশ্রমে আসেন, মাঝে মাঝে এসে থাকেন, মাঝে মাঝে ফোনে কথা বলেন, কিন্তু তাদের জীবনের যে স্বাভাবিক ছন্দটা ছিল সেটা সম্পূর্ণ ফিরে গেছে। যারা তাদের নিয়ে র্যাগ করেছিল তাদের একজন এখন ডাক্তার হয়েছেন, শুধু তাই নয় বেশ খ্যাতি পেয়েছেন, কিন্তু তাদের এই পুরনো জীবনটা নিয়ে কিন্তু কেউ মাথা ব্যথা করছেন না, প্রশাসন না আইন কেউ কিছু করছে না। আজকেই আমাদের কাছে এক ভদ্রলোক এসেছিলেন, তার ছোট্ট শিশু, 1 বছরও বয়স হয়নি, নার্সিংহোমে ভর্তি হয়েছেন, ডাক্তারদের অবহেলার কারণে সেই বাচ্চাটি মারা গেছেন। এমন একটা সেটিং তৈরি হয়েছে প্রশাসনের সঙ্গে সেই নার্সিংহোমের, তারা চাইলেও কোনো কিছু করে উঠতে পারছেন না। আমরা নিজেরাও চেষ্টা করে দেখলাম সেটা হয়নি।
এইটা আমাদের হার্টটা নীল হয়ে যাচ্ছে। কেন মাদারউড আপনারা প্রশ্ন করতে পারেন, ভাদরের ভারতের ভারতীয় মাদারউড বলতে যা বোঝায় পাশ্চাত্য দেশ তার কিছুই জানে না, আমাদের মেয়েরাও ভারতীয় মাদারউড ভুলতে বসেছে। এইখানে একটা কথা, স্বামী বিবেকানন্দের কথা আছে, স্বামী বিবেকানন্দ ও দেশের মেয়েদের পাশ্চাত্যের মেয়েদের অত্যন্ত প্রশংসা করছেন, খুব প্রশংসা করছেন, তারা কীরকমভাবে এগিয়ে গিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভেতরে এই মাতৃভাবটি এটি অব মানে তাদের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন না, সেটার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন এই মাতৃভাবের আসল উদাহরণ হচ্ছেন সীতা, এই সত্যের জন্য সমস্ত জীবনকে উৎসর্গ করা একটা দৃঢ় প্রতিজ্ঞ জীবন। সীতা তো চাইলেই রাবণকে বিয়ে করে মহিষী হয়ে তিনি শশাগরা পৃথিবীকে ভোগ করতে পারতেন, পারতেন কি না, কিন্তু কিছুতেই করেননি তার আদর্শের প্রতি। এমনকি যখন তিনি ফিরে এলেন, রামচন্দ্র যখন তাকে ত্যাগ করলেন, তিনি তার আদর্শে নিষ্ঠাবান থাকলেন। তারপরেও যখন তাকে পরীক্ষা করতে বলা হলো, একবারও কোনো রকম কিছুর ভেতরে কোনো রকম আমাদের কি বেশ বলে আমাদের যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে তিনি যেতে চাইলেন, প্রাণ ত্যাগ করাটা, জীবনকে শেষ করে দেওয়াটা তার কাছে অনেক বেশি সহজ বলে বোধ হয়েছিল, এটা হচ্ছে কথা। কিন্তু তিনি কিছুতেই এই জীবনটাকে মেনে নিতে রাজি হননি। এই যে মাদারহুড, এই যে সত্যকে ধরে থাকা, আদর্শকে ধরে থাকা, মমতা দিয়ে ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে বাঁধা, এই যে ব্যাপারগুলো, এগুলো ধীরে 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 অপসৃত হচ্ছে। আর আরেকটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ইনটিউশন, আমাদের যে নিজেদের আন্তরিক অভ্যন্তরীণ যে বুদ্ধি, আমাদের যে ধী শক্তি, পাওয়ার অফ ইন্টালেক্ট, ভালো এবং খারাপ এগুলোকে চিহ্নিতকরণ করা, ভালোকে গ্রহণ করা, খারাপকে বর্জন করা। আমাদের সবাই এই জগৎ সংসারে শুধু ভালো শুধু খারাপ মানুষ নেই, ভালো এবং খারাপ এই দুই মিলিয়ে মানুষ তৈরি। তাহলে কেন আমরা শুধু খারাপ শুধু ভালো মানুষ দেখতে পাই? তার কারণ হচ্ছে তার পাওয়ার অফ ইন্টালেক্ট বা ধী শক্তির বিকাশ সেভাবে হয়নি, সেই কারণে একজন মানুষ খারাপটিকে খারাপ বলে মেনে নিতে পারেননি বলে সেটিকে গ্রহণ করেছেন, তাই তিনি খারাপ। একটি 8 বছরের ছেলে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি বন্দুকবাজ গ্যাংয়ের ইনচার্জ হিসেবে ধরা পড়েছিল, তাকে একটা এই ছোটদের কারেকশনাল হোমে পাঠানো হলো যেটা একটা খ্রিস্টান চার্চ চালায়, এবং বাকিরা জেলে গেলেন। সেই চার্চে যাওয়ার পরে, সেই চার্চের আন্ডারে কারেকশনাল হোমে যাওয়ার পরে সে একদিন দুদিন পাতেই তার স্বরূপ দেখাতে শুরু করলো। প্রথমে সহপাঠীদের মারধর করা শুরু করলো, তার সহপাঠীরা যারা আছে তারা প্রত্যেকেই দাগি আসামি, কিন্তু সকলের বয়স 18-এর কম, তাদের ওপর তাদের মারধর করা শুরু করলো। যখন সেটাও করে উঠতে পারলো না, তখন যে পাদ্রি দেখাশোনা করেন তাকে একদিন পিটিয়ে দিলেন, যে ফাদার সুপিরিয়র সেই ছেলেটিকে ডেকে পাঠালো এবং ডেকে বললেন যে আমি বহু বহু ভালো ভালো ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো এত নিষ্ঠাবান ছেলে আমি খুব কম দেখেছি। ছেলেটি খুব হাসছে, অল্প বয়সে পেকে গেছে তো হাসছে, আর বলছে আমি জীবনে অনেক অনেক মিথ্যা কথা শুনেছি, যে এইরকম ভাব দেখিনি, আজ্ঞাবহতা নিষ্ঠা এইগুলো আমার প্রতীক। তিনি বললেন, হ্যাঁ ঠিক বলেছ, তুমি ছোট থেকে খারাপ কী জিনিস সেটা জেনে এসেছো এবং সেটাকে তুমি গ্রহণ করেছো এবং সেটাকে তুমি জীবনের সর্বস্ব করেছো, তাই আজ তুমি খারাপ। তুমি যদি ছোট থেকে ভালো কি সেটা জানতে, তাহলে ভালোভাবে সেটাকে মানে ফেইথফুলি সেটাকে ফলো করতে, তাহলে তুমি আজ ভালো হতে পারতে। এই গল্প, এরকম অনেক গল্প পাবেন আপনারা, লার্ন টু লিভ, এগুলো জীবনের গল্প, সত্যকারের ঘটনা। স্বামী জগদাত্মানন্দজির লেখা দুখণ্ডের বই আছে লার্ন টু লিভ, বাংলাতে অনুবাদ হয়েছে কি খুব জীবন গঠনের পথ বা এরকম কিছু একটা নাম। এইরকম তার সারা জীবনে তিনি যে জেলে কাজ করেছেন, জেলে কাজ করার সূত্রে এই জাতীয় ঘটনা যেগুলো শুনেছেন দেশ বিদেশে, সেগুলোকে নিয়ে এবং জীবন দর্শনের গল্প নিয়ে গ্রন্থটি রচিত হয়েছে। তাহলে দেখছেন আমরা ফেইথফুলি খারাপ জিনিসটাকে ফলো করি, তাই ফেইথফুলি আমরা খারাপ হয়ে যাই। তার মানে আনফেইথফুলনেস কিন্তু আমাদের ভেতরে নেই, আমাদের ভেতরে ফেইথফুলনেসটা আছে। ঠিক সেই কারণেই আমাদের ভেতরের যদি যে ধী শক্তি, যে পাওয়ার অফ ইন্টালেক্ট, সেটি যদি বিকাশ হতো তাহলে আমাদের পক্ষে কোনোরকম কোনো সমস্যা হতো না। বলছেন বিদ্যাসাগর মহারাজের ব্রেন ছিল, আবার দেখো দয়ার সাগর অর্থাৎ হার্টটিও খুব বিস্তৃত ছিল, কিন্তু ইনটিউশন ছিল না। ঠাকুর তাই বিদ্যাসাগর মহাশয়কে লক্ষ্য করে বললেন, অন্তরে সোনা চাপা আছে, ঈশ্বর বিদ্যাসাগরে সব প্রস্তুত,
কেবল চাপা রয়েছে, কতগুলি সৎ কাজ করছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছে হয়। এই যে আমাদের দ্বারা অনেকে বড় বড় কাজ করে থাকেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী যদি আপনারা দেখেন, কত মানুষের সেবা করেছেন, কত কাজ করেছেন, কিন্তু সেই মানুষ একসময় তার আত্মীয় পরিজন যাদের উপকার করেছিলেন তাদের সকলের প্রতি বিতৃষ্ণ হয়ে তিনি এই কলকাতা সভ্য সমাজ ছেড়ে সেই কাদমাটারি গিয়ে তার শেষ জীবনটা পুরোটাই প্রায় সেখানে কাটিয়েছিলেন, একেবারে জঙ্গলি মানুষদের ভেতরে কাটিয়েছিলেন। তার মূল কারণটা হচ্ছে আমাদের ভেতরে দুটো জিনিস এখানে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ব্রেইন, চিন্তা করার ক্ষমতা, আর দুই হচ্ছে সেটাকে অনুভব করার ক্ষমতা, হৃদয়। কিন্তু একই সঙ্গে যদি আমাদের ভেতরে আমি সেই অনন্ত ঈশ্বর, আমার দ্বারা সেই ঈশ্বরের আমি আমাকে ভগবান তার কাজের যোগ্য বলে মেনে নিয়েছেন, বেছে নিয়েছেন, এইটা যদি আমরা ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কাজেতে ওই রিটার্ন চাইবার ইচ্ছাটা হবে না। এই যে দুঃখ পাওয়া, বেদনা পাওয়া, কষ্ট পাওয়া, এগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে প্রতিদানে আমরা কিছু চাই এই কারণে আমাদের এত কষ্ট হয়। এই প্রতিদানে কিছু চাই বলেই আমরা বেদনাহত হই, আমরা কষ্ট পাই, আমাদের জীবনে নানা রকমের দুঃখ এসে উপস্থিত হয়। তাই বলছেন, আমরা যদি সত্যি সত্যি জানতে পারতাম আমাদের ভেতরে সেই ঈশ্বরীয় কণা বিরাজ করছে, তাহলে কিন্তু আমাদের জীবনগুলো এরকম হতো না, আমরা একটু অন্যরকম জীবনযাপন করতে পারতাম। এইটা হচ্ছে কথাই, অন্যরকমের একটা জীবনযাপন আমরা করে উঠতে পারতাম, সেটা পারি না বলেই আমাদের এত সমস্যা। আবার এদিকে দেখো স্বামীজির জীবন, এখানে হার্ট ব্রেইন ইনটিউশনের পূর্ণ বিকাশ, তার সেই ইনটিউশন ছিল বলে তিনি বলতে পেরেছিলেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর। দুটো প্রত্যক্ষ উপলব্ধি তার হয়েছিল, যেদিকেই তাকাই সর্বত্র সেই ঈশ্বরের প্রকাশ, আর সেই তাকে সেবা করলে, তাকে সাহায্য করলে, তাকে তার মুক্তি আর তার ভালোর জন্য কাজ করলে সেটা আদতে ঈশ্বরকে সাহায্য করা, ঈশ্বরকেই সেবা করা, এটার কথা তিনি বারবার বলছেন। কাশী সেবাশ্রম সংঘ, তারিখ 30 সেপ্টেম্বর 1959 সালের কথা, রাত্রি 9:30। রাত্রের আহারান্তে মহারাজ বারান্দায় বসে আছেন, নিকটে দুই একজন প্রাচীন সন্ন্যাসী বসে আছেন। তিনি তার জীবনের একটি বিশেষ শিক্ষাপ্রদ ঘটনার কথা বললেন। একবার কি হয়েছে, আমি মঠের পুরাতন মন্দিরে ধ্যান জপ করতে গেছি, নিচের বারান্দায় মহারাজগণ বসে, তাদের মধ্যে রাজা মহারাজও বসে আছেন। একজন ভক্ত মঠে এসেছেন, মঠ থেকে একজন সন্ন্যাসীকে নিয়ে যাবেন তাদের সভায় সভাপতিত্ব করতে। মহারাজ শিখিয়ে দিয়েছেন যে একজন ভালো সাধু উপরে আছেন, তিনি যখন নিচে নামবেন তখন তার পা দুটো জড়িয়ে ধরো, বলবে মহারাজ আমাদের ওখানে যেতে হবে, বলবে আমরা আপনার সব সুব্যবস্থা করব। আবার কারোর মাইক্রোফোন অন হয়েছে। এমনকি বড় বড় কই মাছ খেতে দেবো। ভক্তটিও সেই অনুসারে বারান্দার ধারে দাঁড়িয়ে আছে, মহারাজগণ বসে গল্পগুজব করছেন, আমি যেই উপর থেকে নিচে নেমেছি অমনি শেখানো মতো পা দুটো জড়িয়ে ধরে বলছেন, কৃপা করে আমাদের ওখানে যেতে হবে, আপনার কোনোই অসুবিধা হবে না, আমরা সব ব্যবস্থা করব। এদিকে মহারাজগণ বারান্দায় বসে হাসছেন, আমিও মহা মুশকিলে পড়েছি, তখন বুঝতেই পারছো আমার অবস্থাটা, যত বলি আমি কেউ নয়, মহারাজগণ রয়েছে তাদের নিয়ে যায় সেও ছাড়ে না। এদিকে মহারাজ আর ইশারা করে বলছেন, ভালো করে বলো, সেও হাত জোর করে হাসছেন, প্রভু ইত্যাদি বলে কাকুতি মিনতি করছেন। মহারাজ আবার বলছেন, আর কি কি খেতে দেবে বলো না। ভক্তটি বলছেন, আমাদের ওখানে বড় বড় কই মাছ আছে, আপনাকে খাওয়াবো। মহারাজগণ ব্যাপারটা বেশ উপভোগ করছেন, আমার এদিকে গলদঘর্ম অবস্থা, আমার এদিকে গলদঘর্ম হচ্ছে, তারপর আমি আর কি করি, রাজি হয়ে গেলাম, মহারাজরা সব ব্যবস্থা করে দিলেন। ওমা, ওখানকার মিটিং শেষে মঠে ফিরে মহারাজকে প্রণাম করতে গেছি, দেখি তিনি খুব গম্ভীর, যিনি এত আনন্দ করে রহস্য করে আমাকে পাঠালেন, তিনি কেন এত গম্ভীর, কিরকম উৎসব হলো, কেমন জায়গা প্রভৃতি কোনো প্রশ্নই জিজ্ঞাসা করলেন না,
কিছুই বুঝতে পারছি না। তাকে প্রণাম করলে কেবল গম্ভীরভাবে বললেন, যার নুন খাই তার গুণ গাই, ব্যাস আর কোনো কথাই নাই। আমি প্রণাম করে চলে গেলাম। পরে ব্যাপারটি কি জানতে পারলাম হয়েছে কি, কিছুদিন আগে মঠে একজন ভক্ত আসলে মহারাজের অনুমতি নিয়ে তাকে দক্ষিণেশ্বর দেখাতে নিয়ে গিয়েছিলাম। দক্ষিণেশ্বরে ঠাকুরের এক আত্মীয় রামলাল দাদার কেউ হবে তার সঙ্গে দেখা হয়। আমি ভক্তটির সহিত তার পরিচয় করিয়ে দিই এবং আত্মীয়টিকে কিছু দিতে বলি। বোধহয় ভক্তটি তাকে 20-25 টাকা দিয়েছিল। সেই টাকা দেওয়ার ব্যাপারটা কে বেশ ফেনিয়ে মহারাজের কানে তোলে। মহারাজকে বলেছে যে আমি নাকি আত্মীয়টিকে অনেক টাকা পাইয়ে দিয়েছি। ভক্তটির ইচ্ছা ছিল মঠে টাকা দেওয়ার, কিন্তু আমার জন্য মঠ টাকাটা পেল না। এই ঘটনাটা শুনে মহারাজ আমার প্রতি অপ্রসন্ন হয়েছেন। তাই প্রথম দর্শনেই কেবল বললেন, যার নুন খাই তার গুণ গাই, কয়েকদিন আর কাছে ডাকেন না, কোনো কথাই জিজ্ঞাসা করেন না। একদিন খেতে বসেছি, সঙ্গে বাবুরাম মহারাজ, মহারাজ প্রভৃতি আছেন। বাবুরাম মহারাজ বললেন, রাজা জিতেনকে কিছু প্রসাদ দাও, তাহলে ওর সব মনের ময়লা কেটে যাবে। তিনি পাত থেকে কিছু প্রসাদ তুলে আমার হাতে দিলেন। আমি তা গ্রহণ করে নিলাম। তারপর থেকে পূর্বের ন্যায় কথাবার্তা বলতেন। আপনাদের মনে হতে পারে যে রাজা মহারাজ এরকমটি কেন করলেন। আমাদের সবার মনের মধ্যে একটা প্রচ্ছন্ন অহংকার থাকে, সে আপনাদের মনে হতেও পারে, আমাদের মনেও আসে। শ্রী শ্রী মায়ের কথা আপনাদের মনে আছে কিনা জানি না, এই সাদা কাপড়ের গেরুয়া সাদা কাপড়ের গুরুত্বের মধ্যে ভাগ করতে গিয়ে মা ঠাকুর বলছেন যে আমাদের এই বেশ সাদা কাপড়ই বেশ, গেরুয়া হলে একটা প্রচ্ছন্ন অহংকার হয়, আমি সন্ন্যাসী, আমাকে প্রণাম করলে না, আমাকে মান্য দিলে না, এই জাতীয় জিনিসগুলি আসতে থাকে। সেই কারণে তিনি সাদা কাপড়ের এত প্রশংসা করছেন। এই আমাদের সাধন জীবনে যদি সামান্যতম আত্ম অহংকার আসে যে আমি একটা খুব বড় কিছু, তাহলে কিন্তু আমাদের জীবনটা সম্পূর্ণ বদলে যায়। তাই যেন পরীক্ষা করে দেওয়ার জন্য রাজা মহারাজ ট্র্যাপটায় ফাঁদটা পেতেছিলেন এবং জিতেন মহারাজ সেই ফাঁদে ধরা পড়লেন। আমাদের হলে আমরাও ধরা পড়তাম এই ফাঁদেতে। তিনি বলছেন, সে যে ভদ্রলোক এসে অত কাকুতি মিনতি করছেন, আমরা সব সময় ভুলে যাই এই গেরুয়া পোশাকটার জন্যই। শ্রীরামকৃষ্ণ আমাদের শ্রীচরণে স্থান দিয়েছেন বলেই আমাদেরকে কিন্তু মানুষজন এত মানে। আমরা লিটারালি জিরো। এই গেরুয়া পোশাকটা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে এক হিসেবে আমাদের সামনে আছে। এই একটা আছে বলে তাতে যতগুলোই শূন্য বসাই না কেন সেটা ভ্যালুয়েবল, দামি হয়ে যায়। একের পরে শূন্যের পরে শূন্যের আগে একটা যদি সরিয়ে নিয়ে দেয়, শূন্যের কোনো দাম নেই। শ্রীরামকৃষ্ণ আছেন বলে আমাদের দাম আছে, এই কথাটা আমাদের সব সময় প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। এবং রাজা মহারাজ তাকে ওই ট্র্যাপটা ফেলে দিলেন। এই যে মানুষজন তাকে নিয়ে যাচ্ছেন, কী হিসেবে নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ হিসেবে তো নিয়ে যাচ্ছেন না, রামকৃষ্ণ সংঘের তিনি প্রতিনিধি, এই ভেবে নিয়ে যাচ্ছেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণের আরেকটি প্রতিমূর্তিকে নিয়ে যাচ্ছেন। আমরা বহু সময় এইটা ভুলে যাই এবং ভুলে যাওয়ার ফলে অহংকারে মত্ত হয়ে শুধু সন্ন্যাসীরা নন, গৃহস্থেরাও নানা রকমের গোলমাল করে বসেন। আমরা দেখেছি, বেলুড় মঠে থাকতে থাকতে দেখেছি পুরনো ভক্তদের, এই মন্দিরে যত কিছু গোলমাল সব বেলুড় মঠের পুরনো ভক্ত। গার্ডরা যদি তাদেরকে গিয়ে বকাঝকা দিতেন, তারা দলবদ্ধ হয়ে ঝগড়াঝাটি করতেন, বলতেন, জানো আমি কতদিনের ভক্ত, সেই কবে প্রভু মহারাজের কাছে দীক্ষা পেয়েছি। প্রভু মহারাজের কাছে দীক্ষা পাওয়াটাই শেষ কথা নয়, আমরা যদি শ্রীরামকৃষ্ণ সংঘের যে শ্রীরামকৃষ্ণের অনুরাগী বা অনুগামী না হতে পারি, তাহলে দীক্ষাগুলো কিন্তু আমাদের কোনো কাজ করে নাই, কথাটা কিন্তু খুব পরিষ্কার করে আমাদের বুঝতেই হবে। আমরা যদি না বুঝতে চাই, তার চেয়ে দুঃখ, তার চেয়ে বেদনা আর কিচ্ছু হতে পারে না, এটা হচ্ছে কথা। আমাদের সবসময় যেন স্বামীজির কথা আছে, স্বামীজির কথা এক্ষুনি হয়তো খুঁজলেই পেয়ে যাব। এই জিনিস, হ্যাঁ এইটা, স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, সেখানে তিনি বলছেন, তোমার মুখ নয়, তোমার জীবন, তোমার আচরণ যেন তোমার আদর্শ, আদর্শের হইয়া, তোমার সঙ্ঘের হইয়া, তোমার সঙ্ঘ দেবতার হইয়া কথা বলে। তোমাদের বাক্য, তোমাদের আচরণে, তোমাদের প্রতি মুহূর্তে রামকৃষ্ণকে প্রতিফলিত করতেই হইবে। রামকৃষ্ণকে প্রতিফলিত করিবার শর্তই হইল
সত্য, ত্যাগ, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতার আদর্শকে অনুশীলন, অঙ্গীকার এবং সেই আদর্শে দীপ্যমান একটি জীবন গঠন। এ আমাদের যদি সেই আদর্শে দীপ্যমান জীবন গঠন না হয়, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হতে পারব না। সেই কারণে যে কোনো মুহূর্তে এই ট্র্যাপ পড়লে সেই মায়ার মধ্যে পড়ে যাব। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, বিশুদ্ধানন্দ যে নিয়ে গেছেন তাকে ওই দক্ষিণেশ্বর দেখাতে, রাজা মহারাজ কিন্তু একবারও বলেননি যার যার সাথে দেখা হবে সেই ভক্তকে বলে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়ানো। সেই ভক্ত তো কিছু বলতে পারছেন না, তার কাছে যদি অর্থ নাও থাকে তবু যথেষ্ট না থাকে, তথাপি সন্ন্যাসী বলেছেন বলে তিনি ঠাকুরের বংশধরদের অর্থ দেবেন। এইটাতে রাজা মহারাজের একটা খুব আপত্তি, যদিও ঘটনাটা অন্যভাবে পল্লবিত হয়ে এসেছে, তথাপি এই ঘটনাতে রাজা মহারাজ খুব অসন্তুষ্ট হয়েছেন। তিনি তার সন্ন্যাসীর বেশ, তিনি তার সন্ন্যাসীর পোশাক, তিনি তার সন্ন্যাসীর পরিচয়টাকে অন্যভাবে কাজে লাগিয়েছেন। কিন্তু এদের ক্ষমা করার পদ্ধতিটাও দেখবার মতো। বাবুরাম মহারাজ বলছেন যে রাজা তুমি একে একটু তোমার প্রসাদ দাও, তাহলেই এর মনের ভেতরে যাবতীয় ময়লা আছে সেটা চলে যাবে। দুটি দিক আছে, এক হচ্ছে প্রসাদের গুণ, আমাদের মনের ভেতরে প্রসাদের গুণ, প্রসাদের মধ্যে দিয়ে সেই যিনি গ্রহণ করছেন তার সাত্ত্বিক ভাবটি সঞ্চারিত হয়, এবং এই সাত্ত্বিক ভাব সঞ্চারিত হলে আমাদের মনের ভেতরে যাবতীয় ময়লা সেটি অপসৃত হয়। আর দুই হচ্ছে খাবারের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হই। আপনাদের মনে আছে কিনা জানি না, শোকাতুরা ব্রাহ্মণী যেদিনকে দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুর তাকে কিছু খেতে দিতে বলেছিলেন, বলেছিলেন ওকে ভরপেট খাইও, শ্রী শ্রীমাকে বলেছিলেন। খাওয়া হলে আমাদের এই যে শোক সেটি বহুলাংশে প্রশমিত হয়, আমরা মাটির পৃথিবীতে ফিরে আসি, আমরা যে মনের জগতে ভীষণ রকমের আঘাত পেয়ে থাকি সেইখান থেকে আমরা মাটির পৃথিবীতে ফিরে আসি। রাজামর্যের শিক্ষার আরেকটি গল্প, এটা বহুল প্রচারিত, আপনারা হয়তো শুনেছেন, কিন্তু তথাপি এই ঘটনাটা, রাজা মহারাজ একাধারে যেমন আধ্যাত্মিক রাজ্যের তুঙ্গে আছেন, অন্যদিকে ঠাকুর যেরকম বলেছিলেন ওর খুব রাজবুদ্ধি ও একটা রাজত্ব চালাতে পারে, সেইটার প্রকাশও কিন্তু আমরা এখানে দেখতে পাই। বলছেন, আমি তখন মাদ্রাজে, মহারাজও গিয়েছেন, শশী মহারাজ সব দেখাশোনা করছেন, তখন স্বামীজির কি একটা বই মাদ্রাজ মঠ থেকে ছাপা হয়েছে, সেই বিক্রয় বই বিক্রয়ের টাকা সব আমার কাছে আছে, টাকা পয়সা সব মহারাজের ঘরেতে একটা বাক্সতে থাকতো। তখন মহারাজ গিয়েছেন তাই আশ্রমে খুব খরচপত্র হচ্ছে, শশী মহারাজ আমার কাছে প্রয়োজন মতো টাকা পয়সা চেয়ে চেয়ে নিচ্ছেন, বারবার মহারাজের ঘরে ঢুকে টাকা বার করছি দেখে মহারাজ জিজ্ঞেস করলেন এত টাকা কাকে দিচ্ছ। আমি যথাযথ উত্তর দিলাম, তাতে তিনি বললেন কোনো রসিদ টসিদ রাখো। আমি না বলাতে তিনি বললেন যখন কোনো টাকা দেবে শশীকে দিয়ে একটা রসিদ লিখিয়ে নিও। আমি মহারাজের আদেশ মতোই রসিদ রাখছি, কিন্তু কারণটা কিছুই বুঝতে পারছি নি। ভাবতুম তিনি যেমন যেমন দরকার নিচ্ছেন আবার সময় মতো ফেরত দিবেন, তাতে রসিদ রাখার কি প্রয়োজন। যাই হোক, মহারাজ যখন বলেছেন তখন তার কথা মতোই যতবারই শশী মহারাজ টাকা নিতেন ততবারই তার কাছে রসিদ চেয়ে রাখতাম, তাতে তার সই থাকতো এবং শশী মহারাজ তাতে রাজিও ছিলেন। এ নিয়ে কোনো প্রশ্ন প্রথম দিন প্রশ্ন করেছিলেন এবং যখনই উনি শুনলেন যে স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি বলেছেন রসিদ রাখতে, তিনি আর দ্বিতীয় দিন কোনো প্রশ্ন করেননি। অনেক দিন পরে আমি মাদ্রাস থেকে অন্য জায়গায় চলে যাব, তাই সব হিসেবপত্র শশী মহারাজকে বুঝিয়ে দিচ্ছি। তিনি জিজ্ঞাসা করলেন তার কাছ থেকে কত পাবো। আমি হিসেব মতো টাকার অঙ্ক বলতে তিনি বললেন কই এত টাকা তো আমি নিইনি। আমি তখন বললাম আপনার সহি করা রসিদ সব রয়েছে, সেই রসিদ অনুসারে আমি হিসেব করেছি। যখন তিনি বললেন তবে আর কি সেই মতোই লিখে দাও, আমায় জিজ্ঞাসা করার কি আছে। তখন আমি তখন মনে মনে ভাবছি মহারাজের নির্দেশ মতো সব রসিদ রেখেছিলাম বলেই তো সহজে হিসাব ঠিক করতে পারলাম, তখনই মহারাজের কথার গুরুত্ব বুঝতে পারলাম। তাই তো আমি টাকা পয়সা সম্বন্ধে খুব হিসেব রাখি। অন্য একদিন প্রসঙ্গে বলে তিনি বললেন এই যে এত সব লোক এটা ওটা দেয়, এসব কি আমাকে দেখে দেয়? আমাকে দেখে কেউ দেয় না, সবই ঠাকুরের, তার কথা বলি তার নাম শোনাই, তাই তো লোক এত খাতির করে, এই টেবিলটা চেয়ারটা সবই তার, তিনি দয়া করে পায়ে রেখেছেন তাই, তা না হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেও
কেউ ডেকে একটা কথা বলতো না। এই যে স্বামী ব্রহ্মানন্দজি মা যে রাজবুদ্ধি, এইটির কথা আমরা বিশেষ করে পাই এই ঘটনা থেকে। তিনি কি সুন্দর এই কথাটা বলেছেন, ভবিষ্যতে সত্যিই তো এরকম আমাদের হয়, যখন সব একটু একটু টাকা নিতে নিতে অ্যাকিউমুলেটেড টাকাটা অনেকখানি হয়ে যায়, তখন আমাদের মনে সন্দেহ জাগে, না না এরকম টাকাটা নিইনি। কিন্তু যখন হিসাব আছে, তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট আছে, তখন এই সমস্যাটা কখনো হবে না। এটা স্বামী স্বামী বিবেকানন্দের নির্দেশ। আপনাদের মধ্যে অনেকেও যারা টাকা দেন, তারা কিছুতেই নাম ঠিকানা বলতে চান না, প্যান দিতে চান না, আধার নম্বর দিতে চান না, ইমেল আইডি দিতে চান না। কেউ কেউ বলেন, আমরা তো ঠাকুর সেবায় দিয়েছি, এসবের প্রয়োজন নেই। আমরা এরকম আছেন যাকে টাকা আমরা ফেরত দিয়েছি, কারণ তিনি কোনোভাবেই কোনো কিছু দিতে চাইছেন না। আমি তাকে বলেছিলাম, আপনি তো চুরির টাকা দিচ্ছেন না, আর আমি আপনার নির্দেশ অনুযায়ী কোনো কাজই করব না। আমাদের যদি নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়, সেটা স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুযায়ী করব। আমরা অনেকেই শ্রীরামকৃষ্ণের ভক্ত, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই স্বামী বিবেকানন্দের কথা আমরা, নির্দেশ আমরা সবসময় পড়ি না, জানি না এবং আবেগের বসে চলি। স্বামীজির চিঠি যদি পড়েন, বেশি নয়, মঠস্থ গুরু ভাইদের লেখা যদি চিঠি পড়েন, তাহলে দেখবেন সেখানে স্বামীজি একেবারে খুব পরিষ্কার করে কতগুলো নির্দেশ দিয়েছেন। তার মধ্যে এক হচ্ছে, প্রত্যেক সময় দাতার কাছ দাতার নাম এবং তার ঠিকানা, অর্থাৎ ডোনেশন যেখান থেকে জেনারেট হচ্ছে তার অরিজিন সম্পর্কে প্রকাশ, একেবারে পরিষ্কার একটা ধারণা থাকা দরকার। দুই হচ্ছে, টাকা পাওয়া মাত্র তার রসিদ কেটে দাতাকে দেওয়া। তিন হচ্ছে, বছরের শেষে কত টাকা পেয়েছি এবং সেই টাকা কিভাবে কোন কোন খাতে কিভাবে খরচ হয়েছে, কোন খাতে টাকা এসেছে এবং সেই খাতের টাকা কোনখানে খরচ হয়েছে। হয়তো দেখা যেতে পারে আমার কাছে যে টাকা এসেছিল তার চেয়ে প্রয়োজনের অতিরিক্ত আমি খরচ করে ফেলেছি, কোনো জায়গায় রিহ্যাবিলিটেশন কাজ করতে গিয়ে, কিন্তু সেটা সকলের সামনে, জনসাধারণের সামনে প্রকাশ করতে হবে। আমাদের এই যে জুন মাস, জুলাই মাস এই সমস্তগুলো চলছে, এই সমস্ত মাসগুলোতে আমাদের খুব চেষ্টা থাকে যে এই সমস্ত হিসেবগুলো বেলুড় মঠে পাঠানো। কারণ বেলুড় মঠের যে হিসাবটা বেরোয় সেটা হচ্ছে, তার এই যে এতগুলো কেন্দ্র আছে, 300 বেশি কেন্দ্র আছে বিদেশের কেন্দ্রগুলি বাদ দিয়ে, তাদের সার্বিক অর্থের হিসাব। এই যে আপনারা রামকৃষ্ণ মঠ মিশনের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে দেখেন, তাহলে এটা সবটাই এই এতগুলো কেন্দ্রের দ্বারা পরিচালিত। আমাদের সবটাই একটা ইউনিট হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অঙ্গ, তার শাখা কেন্দ্র, সেটা কখনোই কোনো পৃথক সংস্থা নেই। এটা হচ্ছে প্রথম কথা। দুই হচ্ছে, এই যে আমাদের মানুষজন যে অর্থাদি দেন, এটা কিন্তু আমাদের দেখে কেউ দেন না, এগুলো সবাই সবই শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে দেওয়া হয়। অতএব সেক্ষেত্রে স্বামীজির আরও দুটো নির্দেশ আছে। এক হচ্ছে, সেই হিসাবে ঠিক মতো যে অর্থ যে পাওয়া গেছে তার সঠিক ব্যবহার এবং সেই সঠিক তার তার হিসেব রাখা। আর দুই হচ্ছে, শাকের করি মাছে দেবে না। হয়তো কোনো কাজে আমাদের অর্থ নেই, আমরা অন্য কোনো খাত থেকে কিছুতেই নিতে পারি না। আপনারা অনেকেই দেখেছেন দুর্গাপুজোয় মায়েদের কাপড় দেওয়ার জন্য আপনারা টাকা দিয়ে থাকেন, এবং কিছুদিন বাদে যখন আমাদের টাকাটা এসে যায় আমরা বিজ্ঞাপন দিই। অনেকে নিঃশব্দে, রাগ করে নিঃশব্দে ওই অ্যাকাউন্টে টাকা ফেলতে থাকেন এবং জানিয়ে দেন, আমি এত টাকা দিলাম। আমাদের পক্ষে হিসাব রাখা বা এইটা ওই অতিরিক্ত অর্থ রেখে দেওয়াটা সম্ভব নয়, সেই কারণে অ্যাকাউন্ট হেডটার নামই আমরা বদল করে দিয়েছি। আমরা ফর পূজা ক্লোথ ডিস্ট্রিবিউশন সাব হেড, মূল অ্যাকাউন্টটা হচ্ছে ওয়েলফেয়ার অ্যাকাউন্ট। যত টাকা দুর্গাপুজোর জন্য ব্যবহার হয় তত টাকা ব্যবহার হলো, এবং যে অতিরিক্তটা থাকে সেটা হচ্ছে শীতকালে যখন আমরা বাচ্চাদের গরম কাপড় জামা দিই, বয়স্ক মানুষদের জন্য কম্বল দিই, সেই কাজে ওই অতিরিক্ত অর্থটা ব্যয় করি। এবং আপনারা শুনলে অবাক হবেন, গত বছর আমরা অতিরিক্ত অর্থ পেয়েছিলাম 10 লক্ষ টাকা। সেখানে আমাদের শীতের ত্রাণের জন্য কারুর কাছে কিচ্ছু চাইতে হয়নি, ওই টাকা দিয়েই আমরা কম্বল কিনেছিলাম, ওই টাকা দিয়ে 650 বাচ্চাদের জন্য জামা কাপড় কিনেছিলাম, সোয়েটার কিনেছিলাম, এবং আমরা একবারে হাত প্রাণ খুলে যে দরিদ্র মানুষ যারা আছেন, যাদের ওপর প্রয়োজন আছেন, সেই সব মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম। বিভিন্ন দ্বীপে গিয়েছিলাম আমরা, সেই সব দ্বীপে সেখানে যে গরিব মানুষ তাদের কাছে সেগুলো, যাদের প্রয়োজন আছে তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু এই কথাটা আমাদের যেন সবসময় মনের ভিতরে থাকে,
আমরা যেন কখনোই ভুলে না যাই যে এই সমস্ত কিছু আমাদের জন্য নয়, সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আমাদের জীবনের সঙ্গে, আমাদের কাজের সঙ্গে সব কিছুতেই শ্রীরামকৃষ্ণ জড়িয়ে আছেন বলেই আমাদের এত সুনাম, এত কিছু। এই যে যারা রামকৃষ্ণ মিশনে আছেন অথবা যারা বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা চালান শ্রীরামকৃষ্ণের নামকে কেন্দ্র করে, শ্রীরামকৃষ্ণ সংঘকে কেন্দ্র করে, শ্রীরামকৃষ্ণের আদর্শকে কেন্দ্র করে, আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। আমরা যেন সবসময় মনে রাখতে পারি যে এই সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ। যতদিন তার প্রতি আমাদের ভালোবাসা থাকবে, যতদিন তার প্রতি আমাদের ভক্তি থাকবে, যতদিন তার প্রতি আমাদের নিষ্ঠা থাকবে, যতদিন আমরা শ্রীরামকৃষ্ণের হয়ে কাজ করতে পারবো, ততদিন জানবেন আমরা একটা সার্থক এবং উন্নত মানের জীবনযাপন করতে পারবো। গহনানন্দজি মহারাজ সত্য প্রেসিডেন্ট হয়েছেন, রঙ্গনাথনজি হঠাৎ করে চলে গেলেন, তো উনি এরম প্রত্যেক বছরই একবার খুব সিরিয়াস কন্ডিশনে হাসপাতালে ভর্তি হতেন, আবার ভীষণ রকমের সুস্থ হয়ে ফিরে আসতেন। রঙ্গনাথনজি যত মানে গভীর অসুস্থ হয়ে পড়তেন এবং যখন সুস্থ হতেন তখন তাকে দেখে মনে হতো না যে তিনি এত গভীরভাবে অসুস্থ ছিলেন, কিন্তু 2005-এর মে মাসে যখন হাসপাতালে ভর্তি হলেন তখন কিন্তু আচমকাই তিনি চলে গেলেন। আচমকা চলে যাওয়ার ফলে আমাদের সবটুকু প্রধানদের ভিতরে একটা বড় পরিবর্তন এলো। পূজনীয় স্বামী গহনানন্দজিকে সঙ্ঘের সংঘগুরুর দায়িত্ব সামলাতে হলো। পূজনীয় মহারাজের একটা ডিটেইল একটা প্রোগ্রাম শেডিউল ছিল, সেই প্রোগ্রাম শেডিউলকে সাময়িকভাবে স্থগিত করে তাকে বেলুড় মঠে আসতে হলো। বেলুড় মঠে সংঘগুরুর দায়িত্ব নিতে হলো এবং সংঘগুরুর যে অন্যতম প্রধান দায়িত্ব দীক্ষা দেওয়ার কাজ, বেলুড় মঠে কাজ শুরু করলেন। কিছুদিন থাকার পরে মে মাসে, জুন মাসে উনি দায়িত্ব নিলেন, জুলাই মাসে এক মাস থাকার পরে তিনি তার আবার নির্দিষ্ট কার্যক্রম অনুযায়ী কালাডি কেন্দ্রে যাওয়ার কথা ছিল, সেখানে গিয়েছিলেন। 3-10-12 এইটি হয়ে আসার পর তিনি যখন ফিরে এসছেন, আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী ছিলেন প্রবীর মহারাজ, স্বামী বিরজানন্দজি মহারাজের শিষ্য, আমি সন্ন্যাস নামটা ভুলে গেছি, তিনি সবসময় জপ করতেন এবং এমন জপ করতেন খুব কাছে গেলে শোনা যেত ওনার মন্ত্রটা, সবসময় শ্বাসে প্রশ্বাসে সর্বাবস্থায় জপ করতেন। আরোগ্য ভবন থেকে বেরিয়ে হাঁটতে 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 মন্দিরে আসছেন, মন্দির প্রণাম করছেন, সব সময় জপ করতেন, কখনো কারোর সঙ্গে কথা বলতে দেখিনি। যদি তিনি কথা বলতেন তো একটি কথা বলতেন, ভালো আছেন দাদা? সব সাধু ব্রহ্মচারী ছোট বড় সবাইকে তিনি দাদা বলে সম্বোধন করতেন এবং বলতেন ভালো আছেন দাদা। প্রবীর মহারাজ এসছেন, সংঘগুরু এসেছেন, সংঘগুরুকে আমরা প্রণাম নিবেদন করতে গেছি, সকালবেলা গিয়ে তিনি পূজনীয় গহনানন্দজি মহারাজকে বলছেন, মহারাজ আপনি এতদিন ছিলেন না, আমাদের কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল। মহারাজ তো খুব কম কথা বলার মানুষ, মহারাজের ঠিক মাথার উপরে ঠাকুরমা স্বামীজির ছবি ছিল। মহারাজ জিজ্ঞেস করলেন কেন ওনারা ছিলেন না এরকমভাবে হাতটা দেখিয়ে, উনি বললেন না ওনারা তো ছিলেনই কিন্তু আপনি সংঘগুরু। এই বলা মাত্র স্বামী গহনানন্দজি অত্যন্ত শান্ত মানুষ, তাকে আমি বড় এক কোনোদিন রাগতে দেখিনি, দেখিনি বলবো না কিন্তু এরকম রেগে যেতে দেখিনি, খুব অসন্তুষ্ট হলেন, বললেন রাখো রাখো রাখো, তিনি দয়া করে পায়ে স্থান দিয়েছিলেন তাই প্রেসিডেন্ট, আর আমাকে নিয়ে তোমাদের এ যাও 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 এখন যাও, এমন খেপে এমন রেগে গেলেন তিনি, এত অসন্তুষ্ট হলেন এই কথায়, একবারে দূর দূর করে বার করে দিলেন। আমরা হতবাক হয়ে গেলাম, এরকম ঘটনা যদি আমাদের সঙ্গে হতো আমরা বোধহয় আমাদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতাম, তাই তো আমি এত বড় মানুষ, আমাকে সবাই মিস করছে, হ্যাঁ যখন আমি ফিরে আসি আমার ছেলেরা এসে কেউ হ্যান্ডশেক করে, কেউ জড়িয়ে ধরে, কেউ সেদিনকে যদি আমি খাবার সময় তাদের সঙ্গে দেখা না করি তাদের মন খারাপ হয়, আর আমি নিজে ভাবি আমি কত বড় মানুষ, কিন্তু এই ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। মহারাজ এত অসন্তোষ প্রকাশ করলেন যে আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত ঠাকুর, ঠাকুর ছাড়া আর আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই। আমাদের আজকেই যে আপনারা জানছেন, আপনারা আমাদের ভালোবাসছেন, তার মূল লক্ষ্য হচ্ছে শ্রী শ্রী ঠাকুর, ঠাকুর ছাড়া আমাদের আর কোনো অস্তিত্ব নেই। স্থান কাশী সেবাশ্রম, 13 অক্টোবর 1959 সাল, সময় সকাল 7টা। সেবাশ্রমের রেডিওলজিস্ট ডাক্তার গোস্বামী, তার ছোট মেয়ের বয়স 4-5 বছর, প্রত্যহ সে তার বাবার সঙ্গে আশ্রমে বেড়াতে আসে। তাকে সেদিন মহারাজের কাছে নিয়ে আসা হলো। মহারাজ তখন প্রাতঃভ্রমণ শেষ করে অম্বিকাধামের বারান্দায় বসে আছেন। অম্বিকাধাম আপনারা দেখেছেন কিনা জানি না, এই সেবাশ্রম এবং
অদ্বৈত আশ্রমের মাঝখানে একটা লাল রঙের একতলা বাড়ি আছে, যে বাড়িতে পূজনীয় তুরিয়ানন্দজি মহারাজ থাকতেন, অম্বিকা ধাম। রাজা মহারাজ ওই বাড়িতে থাকেনি, অদ্বৈত আশ্রমে থেকেছেন। অম্বিকা ধামে তুরিয়ানন্দজি দীর্ঘদিন ছিলেন এবং বিশুদ্ধানন্দজি যখনই যেতেন তখনই ওখানে থাকতেন। বর্তমানে যারা সংঘগুরু বা সহকারী সংঘগুরু তারা যখন কাশীতে আসেন তখন ওই বাড়িতে তারা অবস্থান করেন, একতলার ওই বাড়িটি। সেইখানে সে দূর থেকে মহারাজকে দেখেই পালিয়ে গেল। মহারাজ তাকে লক্ষ্য করে সেবককে মিষ্টি দিয়ে আসতে বললেন, মিষ্টি দিতেই সে গ্রহণ করল। মহারাজ খুশি হয়ে বলছেন, প্রথমেই কি কেউ প্রণাম করে, প্রথমে মিষ্টি দিতে হয়। কয়েকদিন পরের ঘটনা, মহারাজ তখন বারান্দায় বসে আছে, নিকটে আশ্রমস্থ সাধু ব্রহ্মচারীরা আছেন, মেয়েটিও এসেছে। মহারাজ বললেন, ওকে মিষ্টি দাও। সত্যেন মহারাজ তাকে একটি সন্দেশ দিলেন। মহারাজ বললেন, সত্যেনটা এখনো মানুষ হলো না, একটা সন্দেশকে দিতে আছে, দুহাতে দুটো সন্দেশ দিতে হয়, একটাতে কি হবে, দুটো দেবে, এরপর আমার হাতে দিও, দেখো সে নিশ্চিত আমার হাত থেকে নেবে। মেয়েটি সন্দেশ নিয়ে চলে গেলে তিনি সত্যেন মহারাজকে উদ্দেশ্য করে বললেন, ওর জন্য একটা ছোট্ট ওড়না কিনে এনো তো, বেশ ভালো দেখে ওড়না কিনে পরিয়ে দেবে, তাহলে দেখবে সে আরও আপন হবে। আজ থেকে নবরাত্রি, অর্থাৎ কাশীতে নবরাত্রি একটি বিশেষ উৎসব, দুর্গা পুজো এবং বাসন্তী পূজার সময় প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নদিন দুর্গার বিভিন্ন মন্দিরে চণ্ডীকথিত দেবদেবীর বিশেষ পূজা হয়। আজ থেকে রোজই ওর হাতে দুটো করে সন্দেশ নেবে, এই নদিন দাও, দিনই দাও, ওর ভেতরে ঠাকুর ও মা আছেন, ওকে দিলেই তোমার মাকে দেওয়া হবে, আজ থেকেই শুরু করো, এতেই তোমার নবরাত্রির কাজ হবে। এই প্রসঙ্গে বৃন্দাবন বাসকালে একটি বিশেষ ঘটনা উল্লেখ করলেন, আমি এক মাসের জন্য বৃন্দাবন আশ্রমে গেছি, আশ্রমে অনেক ময়ূর ঘুরে বেড়ায়, আমি একদিন একটি রুটি ছিঁড়ে দূরে ছুঁড়ে দিলাম, দেখলাম ময়ূরটা খেলো, পরের দিন 30 হাত দূরে দিলাম, সেটাও খেলো, তারপরের দিন 25 হাত দূরে দিলাম, এগিয়ে সে খেলো, তারপরে 20 হাত দূরে দিলাম, আরও এগিয়ে এলো, এইরূপে ক্রমে ক্রমে 15 হাত, 10 হাত, 5 হাত এগিয়ে এলো, শেষে আমার হাত থেকেই রুটি খেতে শুরু করলো। আমিও রোজ ঠিক 4টের সময় বাইরে আসতাম এবং 2টি করে রুটি সঙ্গে রাখতাম, দেখি ঠিক বিকেল 4টের সময় তারা দল বেঁধে এসে হাজির হতো, আমার হাত থেকে রুটি খেয়ে চলে যেত। এই এক মাস রোজই তারা নির্দিষ্ট সময় আসতো, যেদিন বৃন্দাবন ছেড়ে চলে আসবো সেদিন সকাল 10টায় আশ্রম ত্যাগ করতে হবে, কারণ মথুরা হয়ে দিল্লি যাব, ময়ূরগুলির কথা ভেবে মন খারাপ হয়ে গেল, তারা আজ বিকেল 4টের সময় আসবে, আমাকে না পেয়ে হয়তো ফিরে যাবে, আমি তাই আশ্রমের সাধুদের বললাম ওরা এলে রুটি দিও, ওমা যেদিন চলে আসবো সেদিন ঠিক 10টার সময় তারা এসে হাজির। আমি তো অবাক, কোনোদিন 10টায় এত আসে না, আজ কেন এলো, বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাস্থান কি না, তাই ময়ূরের ভেতরে শ্রীকৃষ্ণ আছেন, শ্রীকৃষ্ণ আমার মনের কথা জানতে পেরেছেন, আমার মনে কষ্ট হচ্ছে জেনে তাই সকাল 10টায় এলো, এছাড়া আর কি ব্যাখ্যা দেব বলো, সত্যি আমার মনে খুব কষ্ট হচ্ছিল, পরে কিন্তু আনন্দে মনটা ভরে গেল, সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা মনে পড়ল, আগে দর্শন পরে স্পর্শন তারপর আলাপন, তাই দেখো না শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র প্রভৃতিকে কেমন করে প্রণাম করা শেখালেন, প্রথমে ঠাকুর নিজেই তাদের প্রণাম করলেন, একবার নয় বারবার, তারাও ক্রমে ক্রমে নিচু হতে লাগলেন, প্রথমে দূর থেকে হাত জোড় করে, পরে নিকটে এসে একটু নিচু, আরও নিচু, শেষে একেবারে পাদস্পর্শ। ঠাকুর যাকে যে বিষয়ে শিক্ষা দিতে চান তাকে সেই বিষয় একেবারে শেষ পর্যন্ত শিক্ষা দিয়ে ছাড়েন। এইটা হচ্ছে কথা, যে প্রত্যেক মানুষের ভেতরে যখন আমরা দেবতাকে দেখতে পাই তখন তাকে সেবা করলে তার ভেতরে একটা অদ্ভুত আনন্দ প্রত্যক্ষ হয়। আমরা ছবির সামনে বসে ভোগ ইত্যাদি নিবেদন করে থাকি কিন্তু কখনো সত্যি সত্যি বিশ্বাস করি না যে ঠাকুর গ্রহণ করছেন, বা বিশ্বাস করলেও মনের ভেতরে কোথাও একটা সংশয় হলো আমার থেকে তিনি গ্রহণ করলেন, অথচ কিন্তু জীবন্ত মানুষের সেবা করলে এটা কখনো অসম্ভব হয় না, সম্ভব হয়। স্বামী অমলানন্দজি মহারাজের কাছে অখণ্ডানন্দজির একটা গল্প শুনেছিলাম, সেদিন ছিল এই বিজয়া দশমী, সারগাছি আশ্রমে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এসছেন, তারা সবাই এই আমাদের পূজনীয় অখণ্ডানন্দজিকে দণ্ডী বাবা বলতেন,
সেই দণ্ডি বাবা কাছে এসছেন বিজয়ার প্রণাম করতে, এবং তাদের যাতে মিষ্টি দেওয়া হয় সেই কারণে সেদিনকে তাড়াতাড়ি করে মিঠাই কিনে ওপরে ঠাকুর ঘরে পাঠানো হয়েছে। মহারাজ খানিক বাদে সিদ্ধেশ্বর মহারাজ অমলানন্দজির পূর্বাশ্রয় নাম ছিল সিদ্ধেশ্বর, তাকে তিনি সিধু বলে ডাকতেন। বললেন, যা তো সিধু, দেখে আয় তো পুজো কতদূর। গিয়ে দেখলেন যিনি পূজারি মহারাজ চোখ বন্ধ করে বসে আছেন, আর নৈবেদ্যটি টেবিলের সামনে রাখা রয়েছে। আরও মিনিট তিন চারেক বাদে আবার তিনি পাঠালেন, যা তো সিধু, দেখে আয় তো কতদূর পুজো হলো। এসে একই রিপোর্ট দিলেন। তৃতীয়বার যখন পাঠালেন বললেন, ও চোখ বন্ধ করেই থাকুক, তুই মিঠাইয়ের থালাটা নিয়ে চলে আসবি, এইখানে হাজার হাজার শ্রীরামকৃষ্ণ মূর্তি বসে আছেন, আর তাদের ছেড়ে চোখ বন্ধ করে এই ছবির ঠাকুরকে ভোগ নিবেদন করে চলছে অখণ্ডানন্দজি, শ্রীরামকৃষ্ণের সন্তান। তিনি সেই অমলানন্দজি খুব ধীরে ধীরে গিয়ে সেই মিঠাইয়ের থালাটা নিয়ে চলে এলেন। যখন পূজারী জপ সেরে চোখ খুললেন, দেখলেন টেবিলে থালাটা নেই। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে নিচে নেমে এসে দেখলেন সেই থালা থেকে সমস্ত গ্রামবাসীদের তখন বিতরণ চলছে, অখণ্ডানন্দজি মিষ্টি বিতরণ করে চলছেন এবং সকলে আনন্দে অধীর হয়ে সেই মিষ্টিটি গ্রহণ করছেন। এই যে ছোট্ট শিশুটার সঙ্গে তিনি সম্পর্ক তৈরি করছেন, আসলে জগন্মাতাকে তিনি তুষ্ট করতে চাইছেন। আরও কাছে যখন আসে তখন তার সাথে এই ভাবটা হয়। বলরাম বসুর রামকৃষ্ণ বসুর নাতনিদের দেখার সৌভাগ্য হয়েছিল। তাদেরকে গহনানন্দজি জিজ্ঞেস করেছিলেন শ্রী শ্রী মায়ের কোনো স্মৃতি তাদের মনে আছে কিনা। তিনি বলেছিলেন, না সেরকম নেই, বাড়ির ওই একটি কোণ যে ঘরটায় শ্রী শ্রী মায়ের ঘর, সেখানে একজন বয়স্ক মহিলা থাকতেন, তার কাছে গেলে দুহাত ভরে মিষ্টি দিতেন। কিন্তু তাদের যত সক্ষতা ছিল স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে, তাদের কাছে গল্প শুনেছি সেই বারান্দাতে রাজা মহারাজ সেই ইয়ের মতো হয়েছেন, সিংহ সেজেছেন, বাঘ সেজেছেন, আর এই ছোট্ট শিশুরা তার পিঠের ওপর বসে সেই বাঘ চলছে। আপনারা কল্পনা করে দেখুন সেই ইয়ের ভেতরে, সেই যে বারান্দাটার ভেতরে স্বামী ব্রহ্মানন্দজি রামকৃষ্ণ সংঘের সংঘগুরু, অতিমানিত মানুষ, স্বামী বিবেকানন্দের গুরু ভাই, তিনি ছোট্ট শিশুদের খেলার সঙ্গী হয়ে খেলছেন এবং সেই খেলাটা এত ভিভিড, তাদের পর্যায়ে নেমে এসে এমন খেললেন জীবনের সায়াহ্নে এসে সেই মহিলাদের, তাদের তখনও সেই কথাটি মনে আছে, সেই স্মৃতিটি তাদের মনে আছে। ঠিক সেই রকমভাবে যে শুধুমাত্র সচল জীবন্ত মানুষ নয়, যে নির্বাক পশু পাখি তাদের ভেতরেও ঈশ্বর বিরাজ করছেন, তারাও যেমন মনের কথা মনের দুঃখ বুঝতে পারেন, এটাও কথাটা এর ভীষণ 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 রকমের সত্য। আজ আমরা এইখানেই থামব, আগামী দিন শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা এই সৎপ্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনা করব। আমরা ক্রমাগত এই পর্বের একেবারে শেষের দিকে এসে পড়েছি। আমাদের পূজনীয় বিভাত্মানন্দজি একটি বইয়ের কথা বলেছেন, সেই এই বইটি শেষ হয়ে গেলে সেই বইটি থেকে পাঠ ও আলোচনা হবে। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম প্রদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।